আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলা ফাঁকা স্থানে দাঁত বসানোর স্থায়ী ও অস্থায়ী চিকিৎসা সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁত লাগানোর প্রথমেই আলোচনা করব স্থায়ী চিকিৎসা পদ্ধতি নিয়ে ভিওয়ার্স কয়েকটা পদ্ধতিতে দাঁত বসানো যায় এর মধ্যে রয়েছে স্থায়ী এবং অস্থায়ী পদ্ধতি এখানে যে পদ্ধতিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কি বলা হয় স্থায়ী চিকিৎসা পদ্ধতি যেটিকে ডেন্টাল ইমপ্লান্ট বলা হয়ে থাকে এই ডেন্টাল ইমপ্লান্ট চোয়ালের যে হাড় থাকে সেই হাড়ের সঙ্গে বিশেষ স্ক্রুর মাধ্যমে স্ক্রু হাড়ের মধ্যে সেটিং করে তার উপরে ক্যাপ বসিয়ে এ ধরনের ইমপ্লান্ট ট্রিটমেন্টটি করা হয়ে থাকে এটি স্থায়ী চিকিৎসা তবে এটি বেশ ব্যয়বহুল চিকিৎসা এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত ইমপ্লান্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের এখান থেকে মাড়ি থেকে দাঁত তোলা হয়েছে এবং দাঁত তোলার পরে সেখানে ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হয়েছে এবং ইমপ্লান্টের ইমপ্লান্ট করার পরে সেখানে ক্যাপ বসিয়ে দেওয়া হয়েছে আসলে এভাবেই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি কমপ্লিট করা হয়ে থাকে আর এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি পুরোপুরি স্থায়ী চিকিৎসা এখন যে চিকিৎসা পদ্ধতিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ডেন্টাল ব্রিজ যদি একটি বা দুটি দাঁত না থাকে আবার তার পাশে যদি দাঁত থাকে সেক্ষেত্রে ডেন্টাল ব্রিজ করাতে পারেন যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দাঁত তোলার কারণে যে ফাঁকাটা ছিল সেটি কৃত্রিম দাঁত দ্বারা পূরণ করা হয়েছে পাশে যে দাঁত রয়েছে এই পাশের দাঁতের সঙ্গে একই সঙ্গে তিনটি ক্যাপ জুড়ে দিয়ে কিন্তু তিন ইউনিটের একটি ব্রিজ করা হয়েছে যেটি লাগিয়ে দেওয়ার পরে আপনার দেখে বোঝাও যাবে না যে এটি কৃত্রিম দাঁত আর পাশের দাঁতের যে কালারটি থাকে সেই কালারের সঙ্গে ম্যাচিং করেই এই ব্রিজ বা ডেন্টাল ক্যাপগুলা তৈরি করা হয়ে থাকে এটিও মোটামুটি স্থায়ী চিকিৎসার পদ্ধতি বলা চলে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দাঁত তোলা হয়েছে এবং পাশের দাঁতটিতেও সমস্যা ছিল তো মোটামুটি এখানে তিনটি দাঁত ডেন্টাল ব্রিজ করা হয়েছে তার জন্য তিন ইউনিট ব্রিজ এখানে ব্যবহার করা হয়েছে তো এটিও মোটামুটি স্থায়ী চিকিৎসা বলা চলে এই ডেন্টাল ব্রিজ দ্বারা আপনি মোটামুটি যে শক্ত খাবার বা খাবার খাওয়ার যে পদ্ধতিগুলো আছে সেগুলো আপনি চালিয়ে নিতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো এটি মোটামুটি একটা চিকিৎসা যেটি স্থায়ী হিসেবে গণ্য করা হয় এখন আসুন অস্থায়ী পদ্ধতি নিয়ে জেনে নিই এখানে দুইটি দাঁত নাই এখানে একটি দাঁত নাই যদি কারো এমনটি হয়ে থাকে এই ডেঞ্চারের মাধ্যমে এটিকে বলা হয় পার্শিয়াল ডেঞ্চার এই পার্শিয়াল ডেঞ্চারের মাধ্যমে দাঁতের অভাব পূরণ করতে পারেন দাঁত তোলা ফাঁকা স্থানে এ ধরনের দাঁত বসিয়েও কিন্তু আপনারা দাঁতের অভাব পূরণ করতে পারেন যদি একটি বা দুটি দাঁত বা এর অধিক দাঁত আপনার না থেকে থাকে তাহলেও এই ডেঞ্চারের মাধ্যমে আপনারা তা পূরণ করে নিতে পারেন স্বাভাবিকভাবে স্বাভাবিক যে খাদ্য খাবারগুলো আমরা চিবিয়ে থাকি তা এই ডেঞ্চার দ্বারা কিন্তু কাজ চালিয়ে নেওয়া যায় তো এই ডেঞ্চার করতে বেশ মোটামুটি অনেক কম খরচেই এ ধরনের ডেঞ্চার করা যেতে পারে সামনের দিকে হোক অথবা মাড়ির দিকে হোক যে কোনো স্থানে যদি দাঁত না থাকে তাহলে এ ধরনের ডেঞ্চার ব্যবহার করে আপনি সেই দাঁতের অভাব পূরণ করতে পারেন তো ভিওর্স এ ছিল ভিডিওর বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম